Assalamualaikum. Jira Master Master Adesh Uchchibidyalay korte kaje ta online class e shobai ke shagotom janacchi. Am Barshamani Khushbu. Shikhartira tumra kemon acho bolo? Asha kori shobai bhalo achi. Ajke ami chotuttho shrenir ingreji prothom patro bishoy niye padhan korte eshechi. To asha kori shikhartira tumra nishchoi shobai boi khata kolom niye boshe acho. Ami ajke ja porabo amar sathe porbe, bujhbe, khatar modhe tule nibe ebong rate boshe SW jemon korte तो आज के अंदर तुम्हारे एक सीट कॉम्प्रिहेंशन पढ़ाबो तुमने ये किचु दिन मध्य शीटा हाथ पे जाबे ये शीट देखिए कैसे सीट कॉम्प्रिहेंशन है मैं कॉम्प्रिहेंशन पढ़िए पैसेज टा पढ़ाबो पैसेज पढ़िए फिल इन द ब्लैंक्स एंड ट्रू फॉल्स आमी भाग लेके रखे जी बोर्ड थे के लेके रखे जी बोर्ड थे के तुम्हारे पढ़ाबो तो आगे आज हम लोग की सीट कॉम्प्रिहेंशन जो पढ़ी तो हमने आगे पढ़ी छिलम एक्टिव इंग्लिश बुकेर सिक्स नम्बर पेजे फरजाना एंड जामिल जामिलर जो पेजट छो से देव आम तक पढ़े दीची आप फरजाना एंड जामिल आर लिविंग कुष्टिया दे गो टू पटुआ प्राइमरि स्कूल फरजाना एंड जामिल कि कुष्टिया बसबाज करें ता कि पटुआ कुष्टिया बसबाज करें ता पटुआ प्राइमरि विद्यालय पढ़ाशुना करें फरजाना इज नाइन इयर्स ओल्ड फरजाना बयस नय बचर शी इज इन क्लस फोर से चतुर्थ श्रेणी पढ़ाशुना करें जामिल इज सेवन इयर्स ओल्ड जामिल जामिल बयस सात बचर हि इज इन क्लस टू से द्वितीय श्रेणी पढ़े दे लाइक स्कूल एंड दे आर गुड स्टूडेंट ता कि स्कूल के विद्यालय के खूब पसंद करें और खूब भलो शिक्षार्थी फरजाना एंड जामिल मदार इज रेहाना परवीन फरजाना और जामिल माँ नाम रेहाना परवीन She is 33 years old. তার বয়স 33 বছর. He works at a hospital in Kushtia. তিনি কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করেন. She is a doctor. সে একজন ডাক্তার. She takes care of many patients every day. সে প্রত্যেকদিনই অনেক রোগীর সেবা যত্ন করে. She likes her job very much. সে তার কাজকে খুব পছন্দ করে. আজিজ আহমেদ ইজ ফরজানা এন্ড জামিলস ফাদার. আজিজ আহমেদ ফরজানা জামিলের বাবা হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সে একজন বিমান চালক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন বিমান চালক হি ফ্লাইস টু আদার কান্ট্রিজ সে অনেক দেশে অন্যান্য দেশে ভ্রমণ করে হি ট্রাভেলস টু ইন্ডিয়া থাইল্যান্ড এন্ড চায়না অফেন তিনি ইন্ডিয়া থাইল্যান্ড এবং চায়না সহ আরো অন্যান্য দেশেও কি ভ্রমণ করে হি লাভস টু ট্রাভেল সে ভ্রমণকে কি ভালোবাসে He is 39 years old. তিনি 39 বছরের। তো দেখো এখানে আছে 1 নম্বরে fill in the blanks, 2 নম্বরে আছে true false, 3 নম্বরে আছে answer the question এবং 4 নম্বরে আছে write a short composition। কিছু question দেওয়া হবে সেই question এর উপর প্রেক্ষিতে তোমরা একটা short composition একটা paragraph এর মধ্যে একটা composition লিখবে। তো আজকে আমি তোমাদের 1 এবং 2 নং কিভাবে পরীক্ষায় আসবে কিভাবে তোমরা ক্লাসের মধ্যে লিখবে বা পরীক্ষার সময় লিখবে সেটি আলোচনা করব তো চলো আমরা বলে দেই প্রথমে আছে ফিল দা ব্ল্যাঙ্কস ফিল দা ব্ল্যাঙ্কস দেখো প্রথমে একটা টেবিল দেওয়া থাকবে সেই টেবিলে তোমাদের কারেক্ট অ্যানসার গুলো লেখা থাকবে অনেকগুলো অ্যানসার থাকবে সেখানে মধ্যে যেগুলো কারেক্ট সেটা দিয়ে তোমরা কি এই গ্যাপস গুলো ফিল করবে ঠিক আছে তো এই নম্বরে আছে দেখো পরীক্ষার সময় তুমি কিভাবে লিখবে এই নম্বরে আছে ফরজানা এন্ড জামিল লিভ ইন ঢাকা ফরজানা এন্ড জামিল ফারজানা জামিল কোথায় বাস করে কুষ্টিয়া তুমি দেখি তাহলে এখানে কুষ্টিয়া আছে নাকি 7 ওয়ার্কস পাইলট লিভ কুষ্টিয়া কুষ্টিয়া পেয়েছি তাহলে আমরা কি করব জাস্ট 1 নং দিবা এভাবে পরীক্ষার খাতায় এভাবে 1 নং দিবা দিয়ে এখানে যেহেতু এ নাম্বার এ দিয়ে অ্যানসার লিখবা লিখে জাস্ট যে অ্যানসারটা কুষ্টিয়া সেই কুষ্টিয়াটা শুধু দিয়ে দাও K U F H T I A শেষ শুধু অ্যানসারটা লিখব আমরা পুরোটা লাইন ফিলার করব দরকার নেই আমরা সহজ ভাবে করব এ দিয়ে অ্যানসারে কুশ্চে লিখে ফেলব ঠিক আছে আচ্ছা এখন বি নাম্বারটা আছে রেহানা পারভিন হ্যাজ এট হসপিটাল রেহানা পারভিন কোথায় কাজ করে ওয়ার্কস এট হসপিটাল মানে রেহানা পারভিন হ্যাজ এট হসপিটাল রেহানা পারভিন দেখো এখানে ওয়ার্কস আছে নাকি 7 ওয়ার্কস যে ওয়ার্কস আমরা পেয়েছি তাহলে এই ওয়ার্কস কি হবে এখানে হবে তাহলে রেহানা পারভিন হ্যাজ এট হসপিটাল রেহানা পারভিন ওয়া
লিখো ডি নম্বরতে অ্যানসার দিয়ে দিব পাইলট ফরদারস ফাদার কি একজন পাইলট আচ্ছা কি নাম্বার আছে আজি আহমেদ হ্যাজ টু ট্রাভেল আমরা কি বলেছিলাম এই যে শেষে ফ্লাইট আছে আজি আহমেদ লাভস টু ট্রাভেল তাহলে এখানে কি লাভস আছে নাকি 7 ডেজ ওয়ার্ড উইথ পাইলট লিভ লাইফ লাভ হ্যাঁ এই যে লাভস আছে তাহলে আমরা কি লিখব আজি আহমেদ লাভস টু ট্রাভেল তাহলে অ্যানসার কি হবে লাভস L O V E S লাভস লাভস টু ট্রাভেল শেষ আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস শেষ আমরা জাস্ট ফিল ইন দা ব্ল্যাঙ্কস কি করব সঠিক সঠিক যে অ্যানসারটা সেই অ্যানসারটা আমরা কি এ বি সি ডি দিয়ে লিখে দেব তাহলেই হবে এখন পুরো আমাদের আছে রাইট ট্রু অর ফলস আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে সেই কোশ্চেনগুলো কি সত্য না মিথ্যা এই প্যাসেজের মধ্যে সবকিছু করলে ভালো করে বুঝে যাবে তো আমি এখন দেখি কি আছে প্রথমে এই নাম্বার আছে ফারজানা এন্ড জামিল আর ফ্রম রাজশাহী তো আমরা প্রশ্নে কি বলেছি আমরা কি বলেছি ফারজানা এন্ড জামিল রাজশাহী বসবাস করে না আমরা বলেছি ফারজানা এন্ড জামিল আর লিভ ইন কুষ্টিয়া তাহলে এটা কি অ্যানসারটা ভুল তাহলে আমরা কি লিখব আমরা এ দিয়ে অ্যানসার দিয়ে জাস্ট কি লিখব ফলস F A L S E ফলস শেষ আর কোনো কিছু না কঠিন কোনো কিছু করা দরকার নেই যেভাবে সহজ হবে সেভাবেই তোমরা লিখবে তাহলে এখানে কোনো কারেক্ট অ্যানসার লেখা দরকার নাই শুধু ট্রু হলে ট্রু লিখবে আর যদি ফলস হয় তাহলে শুধু ফলস লিখবে আচ্ছা বি নাম্বারটা আছে দে গো টু মোচুয়া প্রাইমারি স্কুল ইয়েস দে গো টু মোচুয়া প্রাইমারি স্কুল তাহলে এটা কি হবে অ্যানসার হবে ট্রু তাহলে আমরা অ্যানসার দিয়ে জাস্ট কি লিখব ট্রু টি আর ইউ ই ট্রু ঠিক আছে সি নাম্বার আছে রেহানা পারভিন ইজ 33 ইয়ার্স ওল্ড তাহলে আমরা কি বলেছিলাম এই যে এখানে আছে রেহানা পারভিন শি ইজ 33 ইয়ার্স ওল্ড তাহলে ঠিক আছে হ্যাঁ এটাও ট্রু হবে তাহলে কি করব সি দিয়ে অ্যানসার লিখে ট্রু সহজ না অনেক সহজ আমরা যদি দুই একবার পড়ি আমরা আরো ভালো করব আচ্ছা ডি নাম্বার আছে শি ডাজ নট লাইক হার জব আচ্ছা দেখতে এখানে কি বলছে এখানে বলছে শি লাইকস হার জব ভেরি মাচ তাহলে এই অ্যানসারটা কি হবে ফলস হবে হ্যাঁ তাহলে কি লিখব আমরা ডি নম্বরে ডি নাম্বার হবে ফলস সে তার জবকে খুবই পছন্দ করে তাহলে এটা কেন ট্রু হবে এটা তো ফলস হবে ঠিক না হ্যাঁ তারপরে কি নাম্বার আছে আজিজ আহমেদ ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আচ্ছা দেখি এখানে কি আছে ইয়েস হি ইজ এ পাইলট অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাহলে কি হবে ইয়েস এটা হবে ট্রু তাহলে আমরা কি লিখব অ্যানসার টি আর ইউ ই শেষ আমাদের আর কোনো ঝামেলা কোনো কোয়েশ্চেন করলে ট্রু ফলস এগুলো লেখা দরকার নেই জাস্ট আমরা কি করবো এ বি সি ডি দিয়ে অ্যানসার লিখে কারেক্ট অ্যান্সার লিখে দেবো ট্রু হলে ট্রু লিখবো ফলস হলে ফলস লিখবো তো আশা করি শিক্ষার্থীরা তোমরা ওয়ান এবং টু নং ভালো করে বুঝতে পেরেছ আজকে আমরা ওয়ান এবং টু নংটাই ভালো করে করবো তোমরা বাসে কি করবে এটা সি ডাব্লিউতে খাতা বুঝে তুলবে এবং এক্সাম গুলোতে আবার না দেখে করার চেষ্টা করবে এখন যেহেতু শিক্ষা হাতে নেই অ্যাক্টিভ ইংলিশ বুকটা নিবে প্যাসেজটা ভালো করে পড়বে পড়ে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু ফলসটা খাতায় তুলে তোমরা এটা অ্যান্সারটা লিখে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা নেক্সট ক্লাসে অ্যান্সার দ্য কোয়েশ্চেন এবং রাইট শর্ট কম্পোজিশন কিভাবে লিখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমরা বাসায় থাকো ভালো থাকো সুস্থ থাকো যেহেতু এখন করোনার কারণে আমাদের স্কুল বন্ধ স্কুল আসতে পারতেছে না কিন্তু আমাদের পড়া তো চালিয়ে যেতে হবে ঠিক না তাই আমরা বাসায় বসে অনলাইন ক্লাসগুলো বেশি বেশি দেখব এবং প্রত্যেক দিনে পড়া প্রত্যেক দিন শেষ করে ফেলবো ঠিক আছে তাহলে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম